সময় ছড়িয়ে থাকা চ্যানেল আয়ের প্রিয় দর্শক, আপনাদের আরেকবার স্বাগত জানাই চ্যানেল আয় এক্সক্লুসিভের আরেকটি সবিশেষ পর্বে। আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন এদেশের অন্যতম সেরা পার্লামেন্টারিয়ানদের একজন, তুখোর রাজনীতিবিদ শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত। আপনারা জানেন ইতোমধ্যেই সরকার একটি বৈপ্লবিক কাজ করেছেন যে বাংলাদেশে রেলপথ মন্ত্রণালয় বলে একটি মন্ত্রণালয় ওনারা করেছেন এবং সেই মন্ত্রণালয়ের প্রথম বা পায়োনিয়ারিং মিনিস্টার হিসেবে যোগ দিয়েছেন জনাব সুরঞ্জিত। মিস্টার মিনিস্টারের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনি আর রেল লাইন, এই দুটি একটা গানের কথা, গানের কলি মনে করিয়ে দেয়, রেল লাইন বহে সমান্তরাল, রাজনীতি আর সুরঞ্জিত সেনগুপ্ত আসলে সমান্তরালই যায়। তো রেলপথ মন্ত্রণালয় যেহেতু সর্বশেষ মন্ত্রণালয়গুলোর একটি, আমরা একটু পরে আলোচনা করি, আগে ওই সমান্তরালের মতো রাজনীতি দিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করি। খুব সম্প্রতি আমরা শুনলাম যে ঢাকা সিটি কর্পোরেশনকে যে নাগরিক সুবিধা দানের উদ্দেশ্যে সরকার দুটি ভাগে পুনর্বিন্যাস করেছেন, তার নির্বাচন নিয়ে একটা বেশ ধূম্রজাল তৈরি হচ্ছে। এবং প্রকৃত কথাটি হচ্ছে যে এর মধ্যে আপনারই সহকর্মীদের কেউ কেউ এমন কিছু কথা বলছেন যাতে জনমনে একটু কনফিউজড অবস্থা তৈরি হচ্ছে। যেমন একজন মন্ত্রী বললেন যে 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে, তা না হলে 180 দিনের মধ্যেও হওয়া যাবে। তাহলে আইনের বর্ণিংটা কোথায়? না, এটা ঠিক, এখন রাজনীতিটা আবর্তিত হচ্ছে। নির্বাচন কমিশন, এটি বলে সিটি কর্পোরেশন নির্বাচন, তার বিভাজন ইত্যাদি নিয়েই, আর হচ্ছে যুদ্ধাপরাধ। সেদিক থেকে নির্বাচন কমিশন, আপনি জানেন যে ফেব্রুয়ারির 24 তারিখে বোধ হয় তাদের মেয়াদ, সর্বশেষ জন যাবেন, যাওয়া শুরু হবে প্রথম সপ্তাহ থেকেই। আচ্ছা, তাতে একটি নতুন নির্বাচন কমিশন হতে হবে, সেটাই নিয়ম অনুযায়ী হওয়ার কথা। নতুন নির্বাচন কমিশন কিভাবে হবে এ নিয়ে দুটি প্রশ্ন রয়েছে। আমরা আগে তত্ত্বাবধায়ক সরকার ছিল, জি, এখন বর্তমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নেই। এখানে হয়েছে যে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের মূল দর্শনই হচ্ছে নির্বাচন করবে নির্বাচন কমিশন, যে সমস্ত ক্ষমতার অধিকারী হবে। সেই নির্বাচন কমিশন কারা একে এদের অ্যাপয়েন্টমেন্ট দেবে, আমাদের সংবিধানে বলা আছে, যদিও যে ক্ষমতাটি মহামান্য রাষ্ট্রপতির। মহামান্য রাষ্ট্রপতির সংবিধান অনুযায়ী আসলে ক্ষমতা দুটি, একটি হচ্ছে প্রধানমন্ত্রীকে নিয়োগ দেওয়া, আর একটি হচ্ছে প্রধান বিচারপতি, আর বাকি সবটাই হচ্ছে প্রধানমন্ত্রী যা বলবে, নির্বাহী ক্ষমতা যার হাতে, রাবার স্টাম্প হিসেবে কাজ করতে হবে। এখানে আবার এই কনস্টিটিউশনে এই কথাটাও বলা আছে 118-তে, যে রাষ্ট্রপতি করবেন, যদি আইন থাকে আইন অনুযায়ীও সাবজেক্ট টু দি ল হতে পারে। এই সম্বন্ধে আমরা এখন পর্যন্ত কোনো আইন করতে পারিনি। জি, এ নিয়ে কথা আছে যে পৃথিবীর অনেক দেশেই আছে, আমাদের এই শ্রীলঙ্কা টেলঙ্কায়। আমরা নির্বাচন কমিশনের কনস্টিটিউশন দাদা যদি বাদ দিয়ে আমরা যদি টু দি পয়েন্ট যাই, 90 days and 180 days, এই জায়গাটা আপনি একটু নির্দেশ করেন। এই জায়গাটা, এটাই হচ্ছে যে এটা লোকাল গভর্নমেন্ট, তারা একটি আইন করেছে, তারা বলেছে যে এই কর্পোরেশনকে দুই ভাগ ভাগ করে তারা বলেছে যে নির্বাচনটি 90 দিনের মধ্যে হতে হবে। জি, তার মানে হচ্ছে স্ট্রেসটা হচ্ছে যে এই কর্পোরেশনটা জনপ্রতিনিধির দ্বারাই হবে, প্রশাসক দ্বারা যাতে পরিচালিত না হয়। কিন্তু জটিলতা আসছে, যেহেতু নির্বাচন কমিশন চলে যাবে, এরা বলছে আমরা এই সময়ের মধ্যে এটা করতে পারবো না, সুতরাং 90 ডেজ। সেটা কি তাদের থটফুল মাইন্ডেরই প্রকাশ নয় বলে মনে করেন আপনি? হ্যাঁ, তা আপনি বলতে পারেন, এর সমালোচনাটা তো আছেই। জি, যে সরকার যখন করছিলেন, জি, বা মাননীয় মন্ত্রণালয় যখন করছিলেন, তারা বিষয়টি সামগ্রিকভাবে বিবেচনায় নিয়ে আরেকটু ভেবে চিনতে, জি, আরেকটু যদি ঠান্ডা মাথায় করতেন তাহলে এই ফ্লেক্সিবিলিটি রাখতে পারতেন। অর্থাৎ এই বিষয়ে যতটা হোমওয়ার্ক হওয়া উচিত ছিল তা হয়নি বলে মনে হয়? হ্যাঁ, বলতে পারেন যে তারা আরেকটু যদি বিবেচনা করতেন তাহলে এই অবস্থাটা না হলে এখন তো একটা অ্যামেন্ডমেন্টে যেতে হবে। যে আইনের এখনও বাস্তবায়ন হলো না, এক্সিকিউশন অফ লই হলো না, সে আইনটি তার আগেই আপনি অ্যামেন্ডমেন্টের কথা চিন্তা করবেন, তাহলে কি ভাবিয়া করিও কাজ সেই আপ্তবাক্যটি মনে করিয়ে দেয় না? ট্রানজিশনে আপনি যুগসন্ধিক্ষণে পড়ে গেলে, জি, পেস রাখতে হয়। আপনি সেখানে একটা মন্তব্য করেছেন, সেটা প্রণিধানযোগ্য, যে নির্বাচন কমিশনের কাজ হবে আইনি বাধ্যবাধকতার দিকে ওবিডিয়েন্ট থেকে নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করা,
এই কথাটি আপনি কোন অর্থে বললেন? এটা ঠিকই বলেছেন যে নির্বাচন কমিশন তিনি এটা করতে পারবেন বা পারবেন না, এই ধরনের একটা কনক্লুসিভ কথা জি এটা এই কনস্টিটিউশনাল পোস্ট থেকে ভালো শোনায় না। আচ্ছা, তার সাংঘর্ষিক লাগে। হ্যাঁ, তার কাছে যে নির্বাচনের প্রোগ্রাম আসবে জি তারা প্রোগ্রাম করে যাবেন, ওনারা করতে পারলেন কি পারলেন না পরবর্তী যে নির্বাচন কমিশন আসলে তারা করবে। আমরা এটা একেবারে অস্পৃশ্য হয়ে গেছে এই কথাটি কিন্তু সংবিধান এই ম্যান্ডেট তাদেরকে দেয়নি। সংবিধান তাদেরকে ম্যান্ডেট দিয়েছে যে আপনাকে নির্বাচন করতে হবে। এই মুহূর্তে তাহলে আপনার এই পিস অফ মাইন্ড এবং নির্বাচন কমিশনের যে অপারগতা প্রকাশ, এই দুই জায়গায় এবং 90 and 180 days যে ধূম্রজাল, এই তিনটার ব্লেন্ডিংয়ে আমরা কী আসলে ফলাফল পাই? এটা এটা ঠিকই বলেছেন। এখন চিন্তাটা যে যখন মন্ত্রণালয় তারা করেছিল, তারা তো ভেবেছিল যে তারা সাংবিধানিক এবং আইনগতভাবে নির্বাচন কমিশন মনে করে একটা নির্বাচন কমিশন চলে যাবে, কিন্তু তারা এর মধ্যে কেন তারা ডিলিমিটেশন করতে পারবে না কমিশনারের সিটটা, ভোটার লিস্টেরও ব্যাপার আছে, কেন তারা ভোটার লিস্টের প্রক্রিয়াটা শুরু করতে পারবে না? তাদের সময়ে যদি তারা পারেন করলেন, না পারলে যে নির্বাচন কমিশন আসে তারও তো সংবিধান যে ক্ষমতা আছে এই ক্ষমতাই তাদের প্রয়োগ করতে হবে। এটা করতে পারবো এটা পারবো না এই ডিসিশনটা নেওয়া। তাহলে দাদা, কেউ কেউ যখন বলছেন যে আসলে আপনারা আপনাদের শাসনামলের প্রথম তিনটি বছরে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনটি করতে পারেননি বা করাটা সমীচীন হবে বলে ভাববার মতো যথেষ্ট কারণ ছিল না, সেই কারণে বিভক্তিতে গেছেন, এইটা কি কিছুটা হলেও সাবস্টান্সিয়েট করে? এ নিয়ে তো ধরেন মামলা মকদ্দমা হয়েছে, রিট হয়েছে, প্রতিতোষা ব্যারিস্টার ডক্টর কামাল হোসেন আর্গু করেছে জি, করছেন এখন। হ্যাঁ, যে গেল গেল, সর্বনাশ হয়ে গেছে, যে আমাদের ঢাকা ভাগ হয়ে গেছে, ইউনিটারি ফর্ম অফ গভর্নমেন্টের সাংবিধানিক ফ্লো হয়ে গেছে, এটা আমি মনে করি না। ঢাকা ক্যাপিটাল হবে, কোথা থেকে কতটুকু হবে কনস্টিটিউশনে এটা ডিফাইন করা, সংবিধানে আছে ঢাকা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের রাজধানী হইবে। আমরা আলোচনা করছি লোকাল গভর্নমেন্ট নিয়ে। আপনারা দেখেছেন তারা বললেন যে পৃথিবীর কোথাও হয় নাই, গেল গেল করে একপক্ষ তো হরতালই, আপনি ওভার রিঅ্যাক্টিভ অ্যাকশন বলে মনে করছেন? আমি মনে করি যে এটা মোটেই যুক্তিসঙ্গত হয় নাই। আপনি দেখেছেন এইমাত্র কদিন আগে দিল্লিতে তারা দুই ভাগ করে নাই, দিল্লিকে তিন ভাগ করেছে। আচ্ছা, তাহলে দিল্লি যে একজন উপমহাদেশের এত বড় রাজধানী ছিল, তার ঐতিহাসিক সত্য চলে যাবে না? নিশ্চয়ই, তার সামাজিক সত্য চলে যাবে, তার মূল্যবোধ চলে যাবে, এগুলো ওভার রিঅ্যাকশন। অন্য প্রসঙ্গে বলি, আপনি মাত্র আপনার জীবনের প্রথম ক্যাবিনেট বৈঠকটি উপস্থিত হলেন, অনেকে বলে এবং একটু মুখরোচক করে বলতে চেষ্টা করে যে সুরঞ্জিৎ সেনগুপ্ত আর ওবায়দুল কাদের অনেক কথা বলতেন, এই সরকারের সমালোচনা করতেন, তাদের কানে নাকে পানি ঢেলে দেওয়ার ব্যবস্থা করতেন, সেই মুখ দুটিকে বন্ধ করে দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় যে দুটি বোমা ছিল সে বোমা বিস্ফোরণ বন্ধ করলাম, তার কি এই এই ধরনের কোনো প্রণোদনার অর্থে কি আপনাদেরকে মন্ত্রী করা হয়েছে? দেখেন, এখানে আমাদের প্রধানমন্ত্রী আপনি যাই বলেন তিনি অত্যন্ত গণতান্ত্রিক, যদি এই কথাটাই ধরেন, মানবিকও বটে, মানবিক তো বটে, এই মানবিকের দিকে আমরা আলোচনা করছি না, যদি এটাই ধরে নেন যে আমরা কিছু কিছু কথা স্পষ্টভাবে পাবলিকলিও বলেছি জি, এ সমস্ত ফোরামেও বলেছি জি, যেখানে যে দুর্বলতা দেখেছি আবার সরকারের রাজনীতিকে ডিফেন্ড করেছি, এটার দুইটা রিয়াকশন হতে পারতো। একটা হচ্ছে কি, এত বড় কথা আমার সরকারের কে ডিফেন্ড করে না, একে দলেই রাখা যাবে না, এই ধরনের রিয়াকশন প্রচুর স্বৈরাচারী দৃষ্টিভঙ্গিতে হয় জি। আরেকটি দৃষ্টিভঙ্গি হতে পারে, জানি এরা তো অ্যাসেটস, লাইবিলিটি না, তিনি এইভাবে ভেবে নিয়ে আমাদেরকে ক্যাবিনেটে নিয়েছেন, এটি আমি মনে করি এটা সুষ্ঠু গণতন্ত্রের বিকাশের দিকে একটি এক ধাপ এগিয়ে। তাহলে কি আমরা আশা করতে পারি যে সুরঞ্জিত সেনগুপ্ত সারাটি জীবন তার চর্চিত এবং জীবন চর্চার মাধ্যমে সুরঞ্জিত সেনগুপ্তে পরিণত হয়েছেন, তার সেই স্বকীয়তা বজায় থাকবে, হোয়েদার ইজ এ মিনিস্টার অর নট? ইট উইল বি টু আর্লি টু কমেন্ট, কারণ এটা আপনারা বিচার করবেন। আমার আজীবনের রাজনীতিতে একটি জিনিস আমি করেছি, যেটাকে আমি সাদাকে সাদা বলেছি, কালোকে কালো বলেছি। তো আপনি দেখলেন আমি আওয়ামী লীগের উপদেষ্টা হয়েও, আমি এই ল অ্যান্ড পার্লামেন্টারি অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান থেকেও আমি যা বলতে পেরেছি এখানে বলতে পারবো না কেন? ওকে, এখন হয়তো ফোরামে বলতে পারবো, বাইরেও আপনি জিজ্ঞেস করলেন যে এটা কি ঠিক হয়েছে, আমি বলিনি জি, যে এটা আরেকটু চিন্তা ভাবনা করলে আরও বেশি হোমওয়ার্ক করে করা উচিত, করলে এই সমস্যাটা এভাবে সারফেসড হতো না। ওকে, এবার আপনার মন্ত্রণালয়ের দিকে আসি। আসলে রেল
প্রায় 200 বছরের পুরনো একটি যানবাহন বিশ্বের মানুষ ভোগ করছে, এবং ইউরো রেল যেমন একটা স্বপ্ন ভ্রমণের যানবাহন, সারা বিশ্ববাসী তাদের এই ইউরো রেলের রেলে উঠে ট্রেনে উঠে সারা ইউরোপটি দেখতে পারে খুব সামান্য সাশ্রয়ী মূল্যে। আমাদের এই উপমহাদেশ বিশেষ করে ব্রিটিশ ইন্ডিয়া যে সাবকন্টিনেন্ট, তারও সৌভাগ্য হয়েছিল যে আমাদের এখানে রেল অবকাঠামোটি আমরা পেয়েছিলাম। ব্রিটিশ উপনিবেশবাদের অনেকগুলি হয়তো খারাপ ছিল, তার দু একটি ভালোর একটি ছিল আমাদের এই রেল অবকাঠামো পাওয়া। সেই রকম একটি অবকাঠামো প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল, প্রায় বিস্মৃত হতে বসেছিল, যদি না সৈয়দ আবুল হোসেনের নেতৃত্বাধীন যোগাযোগ মন্ত্রণালয় গত ঈদের দুই ঈদের আগে আগে মারাত্মকভাবে সড়কগুলোর দুরবস্থা সঠিক করতে ব্যর্থ হওয়ার কারণে আপনার রেলের কাছে মানুষ ফেরত গেল, রেল মন্ত্রণালয় আবার সরব আলোচনার বিষয় হয়ে গেল, সেরকম একটি ভগ্ন স্তূপের মন্ত্রী হিসেবে আপনাকে দেয়া হয়েছে। সময়ও কম কিন্তু কাজও তো আপনাকে দেখাতে হবে। টাইম ইজ শর্ট, আর্ট ইজ লং। ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে আমার পথ অনেক কিন্তু অক্টেন কম, পেট্রোল কম, আপনি কি বলেন? না, আমি মনে করি সব কাজই শুরু করা যায়। রেল আমার কাছে এসেছে, এটা ভেঙেছে, এটা বলা যায় যে এভরি অ্যাকশন দ্যার ইজ অ্যান অপোজিট অ্যান ইকুয়াল রিঅ্যাকশন। জি, সেটা বিজ্ঞানের কথা, ক্রিয়ার প্রতিক্রিয়া আছে। জি, এই যে রেল যে ভাঙ্গা হলো, এটা নতুন মন্ত্রণালয়ে পর্যবসিত হলো, এটা আমি মনে করি এটি যুগান্তকারী সিদ্ধান্ত, বৈপ্লবিক সিদ্ধান্ত। বিশ্বের বহু দেশে রেলপথ একটি এবং বড় মন্ত্রণালয়, এবং এটি কেবলমাত্র এখান থেকেই আসেনি, গত ঈদের আগের ঈদে মানুষ কিন্তু এই সড়কপথের এই বিপর্যয় থেকে, বিশেষ করে ওই দুইটি অ্যাক্সিডেন্ট একই সঙ্গে মিশুক এবং ইয়ের তারেক মাসুদের, ওরা নিরাপত্তার কারণে এখানে ফিরে এসেছিল। এটি গণতান্ত্রিক সরকারের যারা রাষ্ট্রনায়ক হন, এরা ইটস এ গ্রেট অ্যাটেইনমেন্ট, রাষ্ট্রনায়ক উচিতভাবে তাকে ভাবতে হয়। আমাদের প্রধানমন্ত্রী বোধ হয় তখনই তার মধ্যে এই প্রতিক্রিয়াটি হয়েছে যে আমাকে রেলকে নতুন করে সাজাতে হবে, তাই তিনি মন্ত্রণালয়ে রেল নিয়ে ভাবতে হবে। এই যে তিনি পর্যবসিত করেছেন, আমার প্রথম কথা যে আমি তো রেলের নতুন মন্ত্রী হয়ে আমার আদীর্ঘ রাজনৈতিক জীবনের আমি মনে করি আমি জনগণের সেবা করার জন্য একটি উপযুক্ত মন্ত্রণালয় পেয়েছি। এটার সাইজ কত বড়, কবে এটার জন্ম হয়েছে, এটা আমার কাছে বড় নয়, এটা হচ্ছে চ্যালেঞ্জিং জব। অর্থাৎ এটার যত কম সময়ই হোক আপনি চেষ্টা করবেন আপনার সর্বোচ্চ দিতে। এক্স্যাক্টলি তাই। এটার দুই নম্বর হচ্ছে যে দুইটি জিনিস আমাকে বোঝাতে হবে। প্রথম কথা যে আমার রেলের কর্মচারী, রেলের শ্রমিক, রেলের সরকারি কর্মকর্তাদের তাদেরকে এটা এই বার্তাটা আমি মনে করি ইতিমধ্যেই স্বতঃস্ফূর্তভাবে তাদের মধ্যে পৌঁছে গেছে যে তারা এখন রেল ডিভিশনের কর্মচারী নয়, তারা রেল স্বাধীন মন্ত্রণালয়ের কর্মচারী। জি, এবং তাদের হৃত গৌরব ফিরে দিয়েছেন শেখ হাসিনা। এবং আমি এসে দুটি কথা বলেছিলাম যে রেলটা সময় মতো চলুক আর সময় মতো ছাড়। দাদা, আমরা পলিসির দিক থেকে অন্য দু একটি ছোট ছোট কিন্তু খুব আবার ছোটর মধ্যে বড়, যেমন স্মল ইজ বিউটিফুল অ্যান্ড দি লেস ইজ মোর, এই অর্থে যাই। রেলের হাজার হাজার কোটি টাকার সম্পদ মানুষের দখলে আছে, বিশেষ করে এক ধরনের জমিভুক মাফিয়ারা সারা বাংলাদেশের হাজার হাজার হেক্টর জমি তারা দখল করে আছে, এবং এ যদি বিক্রিও করে দেওয়া হতো, আমি ওয়ার্স্ট ওয়ার্স্ট চিন্তা করছি, বাংলাদেশ রেল হতে পারত উন্নত বিশ্বের যে কোনো দেশের একটি রেল অবকাঠামোর চেয়ে ধনসম্পদশালী একটি রেল অবকাঠামো। আমি এই জায়গাটি যাওয়ার আগে যে কথাটা আমি বলছিলাম, জি প্লিজ, যে আমার কাছে মনে হয়েছে আমাদের রেলের কর্মচারী শ্রমিকেরা, জি, তারা কিন্তু এই বার্তাটি তারা পেয়ে গেছে, জি, ফলে অল্প সময়ের মধ্যে এখন জানেন তো রেল সময় মতো চলে, কয়টা ট্রেন কয়টায় যায় বা নয়টা ট্রেন কয়টায় ছাড়ে এইগুলি হবে। সেদিন আমাদের জেনারেল সেক্রেটারি সৈয়দ আশরাফ খুব রসিক লোক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বলছিল যে আপনি তো বিপর্যয় ঘটাইছেন, বলে কি হয়েছে, বলে এখন তো রেলে এরা তো রেল মিস করেছে প্যাসেঞ্জার, বলে বলেন কি কেন, বলে কেন, বলে এটা তো সময় মতো ছেড়ে দিচ্ছে। আমরা এই অন্যতম প্রাচীন যে যোগাযোগ অবকাঠামো সেটাকে, আপনি যে কথা বলেছেন এর প্রত্যেকটা কাজেরই একটি শুভ দিক আছে অশুভ দিক। অফকোর্স, কোনো একটা জিনিস যদি নদীর যদি স্রোত বন্ধ হয়ে যায়, জি, সেখানে অনেক স্টেগনেন্সি ঘটে। এই দীর্ঘদিনের রেলের পুঞ্জীভূত যে সমস্যা না যে অবহেলা, জি,
যে উপেক্ষা এবং রেলকে, রেল যে একটা জাতীয় আন্তর্জাতিকভাবে মাল্টি ন্যাশনাল কোম্পানির একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে, এর বিকল্প, রেলের বিকল্প হচ্ছে রোডস। আপনি লক্ষ্য করবেন যে আপনি যেখানেই যান দেখবেন রেলপথের সঙ্গে আরেকটা রোডস, একটা সড়ক ও যাচ্ছে, জি রাস্তায় ক্রস করছে। কিন্তু আপনি যান ভারতবর্ষে, গিয়ে দেখবেন কোনো রেলপথের সঙ্গে সড়ক পথ ক্রস করছে না। এটা একটা পথ, এটা আরেকটা বিকল্প পথ, জি এর দ্বারাই জাতীয় পথের উত্থান হয় এবং দুইটি জায়গা আলাদা আলাদাভাবে ডেভেলপ করে। এক্স্যাক্টলি, যেমন নৌপথ, রেলপথ, সড়ক পথ একটি আরেকটির পরিপূরক, একটি আরেকটির সম্পূরক, একটি আরেকটির বিকল্প হতে পারে না। এখন আমার পথ আরেকটি কাজ হবে, আমি রেল সহ জনগণকে বোঝাতে হবে যে রেল জাতীয় সম্পদ। কারেক্ট, আন্দোলন হলে, সংগ্রাম হলে গিয়েই আমরা রেল পুড়ে ফেলি। দুইটা দুইটা ক্র্যাক আপনার এই ডেক পুড়ে গেছে, একটা হচ্ছে নরসিংদীতে আর একটা সিরাজগঞ্জে। এটা যদি আমি করতে পারি তাহলে এই সিদ্ধান্ত রেল মন্ত্রীর নেওয়ার না, এই সিদ্ধান্ত নিতে হবে প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেটে, যে যদি রেলের জমিগুলো আমরা রেলের স্বার্থে যদি ব্যবহার করি তাহলে এখান থেকেই অন্তত 10 বছরের বা একটা বৈপ্লবিক বাজেট চলে আসতে পারে রেলের। এক সময় যশোর থেকে কলকাতা পর্যন্ত রেল ভ্রমণ খুব আনন্দদায়ক একটা স্মৃতি মানুষের মনে আছে। গত 40 বছরে বিভিন্ন সময়ে এই রেলপথটি কয়েকবার চালু করার উদ্যোগ নিয়েও কেন জানি কোন এক রহস্যের কারণে বন্ধ হয়ে থাকে। যদিও আমাদের মৈত্রী এক্সপ্রেস চালু হয়েছে, সেটা অন্য জংশন দিয়ে যায়। যশোর বা খুলনা থেকে কলকাতা পর্যন্ত সম্প্রতি একটি উদ্যোগ আবারও শোনা যাচ্ছে, আপনি কি এটাকে একটু চালু করবেন? এখন বাংলাদেশ, দক্ষিণ এশিয়ার আমরা ইয়েতে যেতে চাই, রেলে কুনমিংয়ে যেতে চাই, আমরা মিয়ানমার যেতে চাই। আমরা মিয়ানমারতে সেদিন প্রধানমন্ত্রী এসেছেন, এটা তার দরজা খুলে গেছে। আমরা মিয়ানমারে গেলে কুনমিংয়ে আমরা যেতে পারবো, চায় না? হ্যাঁ, আমরা এত বড় ভারতবর্ষে যেতে পারবো এবং ভারতবর্ষ হয়ে আমরা আসলে ইউরোপের সঙ্গে কানেক্টেড হতে পারি, নেপাল যেতে পারবো, ভুটান যেতে পারবো, আমরা ইন্ডিয়ান রেল কমিউনিকেশনকে আমাদের যদি সঙ্গে যুক্ত করতে পারি। আর তার চেয়ে যেটি বড় কথা আমার, যে আমি ভেরি লাকি যে এই সময়ে যে ইন্ডিয়ান কানেক্টিভিটি এবং ট্রানজিটের বিষয়ে ইন্ডিয়ান $1 billion লোন আছে, এটির উপরে কাজ। এটা কি লোন না দাদা, একটা গ্যারান্টি নেই? এটা লোনই, লোনই। আচ্ছা, এটার এই যেটি দেওয়া হয়েছে এটি নিয়ে কাজ হচ্ছে, সেটা সিংহভাগ তো আপনি পাবেন মনে হয়। হ্যাঁ, রেলের তো ধরেন আজকে বললেই কালকে লেট দেয়ার বি লাইট, দেয়ার ইজ এ লাইট হবে না। না, এর লোকোমোটিভ পেতে সিরিয়াল লাগে, পরিকল্পনা লাগে, এর অর্থ দীর্ঘমেয়াদী লাগে, স্বল্প মেয়াদী লাগে, এই কাজগুলো হচ্ছে। জি, আমার মনে হয় আমরা এই টাকাগুলো এবং ইত্যাদি খাটানোর পরে রেলের অন্য চেহারা দেখবেন। রেলকে বাড়ানোর তিনটি জিনিস লাগে, একটি হচ্ছে আপনার পোর্ট থেকে তার ইয়েগুলো যাতে রেলে চলে আসতে পারে, আরেকটি হচ্ছে কন্টেইনারগুলো, জি, আরেকটি হচ্ছে বিনোদনমূলক, আমাদের কক্সবাজারে যেতে হবে, জি, প্রধানমন্ত্রী ওপেন করে আসছেন, জি, এই যে মনে করেন আমাদের বঙ্গবন্ধু ঢাকা কক্সবাজার রেলওয়ে হতে হবে, হতে হবে বঙ্গবন্ধু সেতুতে। আপনি কালকে তিনটা রেল দেন না কেন, ভোরে যাবে, ভোরে আসবে। আচ্ছা, আমি সাম্প্রতিককালে কয়েকবার দক্ষিণাঞ্চল আমার সফরের সময় আমি দেখেছি যে নতুন রেলওয়ের একটি কাজ হচ্ছে, সম্ভবত এটি গোপালগঞ্জ বা ফরিদপুরের কোনো একটি ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, এটি আপনারা কতদিনে শেষ করতে পারবেন? এটি আমরা এদিকেও কাজ করছি, আমরা এই সমস্ত কিছুটাই কিন্তু নির্ভর করে পদ্মা সেতুর উপরে। আচ্ছা, পদ্মা সেতু, পদ্মা সেতুর উপরে হয়ে গেলেই কিন্তু আপনার একটি নতুন প্রাণ আসবে। ওকে, এবং তখন আমরা মুন্সিগঞ্জ দিয়ে, যেমন আমরা ঢাকা থেকে নারায়ণগঞ্জে আছি, ঢাকা থেকে জয়দেবপুরে রেললাইন আছে, আমার তো ভাবনা হচ্ছে আমি ইয়েতেও যেতে চাই, মুন্সিগঞ্জও যেতে চাই। ওকে, আমি মানিকগঞ্জও যেতে চাই। হ্যাঁ, সেটা খুব দরকার, কারণ একটি দেশের রাজধানী হচ্ছে তার ফেস, মিরর অফ দি কান্ট্রি, সেইটাকে যদি আপনি আগে অ্যাড্রেস না করেন তাহলে গোটা দেশকে আপনি কি করবেন তা তো কল্পনা করতে পারেন, দিস ইজ রিয়ালিটি। আপনি যদি কলকাতায় যান দেখবেন, জি, বর্ধমান থেকে এসে, জি, তারা অফিস করে আবার চলে যাচ্ছে, বাড়ি ফিরে যায়, বাড়ি ফিরে যায় মাত্র 1.5 ঘন্টা। আমরা যদি আজকে ব্রডগেজ লার্ন করে ইলেকট্রিক ট্রেন চালাতে পারেন, জি, তা আপনি মাইমিসিং থেকে এসে অফিস করে আবার চলে যাবেন। আমরা কমিউটার ট্রেনটা আমি মনে করি এই সরকারের আমলেই, জি, আমি চালু করতে পারবো, এটার অর্ডার হয়ে গেছে, চলে আসবে। অর্থাৎ শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে কমলাপুর, কমলাপুর, কমলা, আপনার এটা থেকে জয়দেবপুর যাবে, জয়দেবপুর টু নারায়ণগঞ্জ যাবে, এটা চলতেই থাকবে, বুঝলেন? তাতে এই যে ইয়ের যানজট অনেক কমে যাবে, সিটির যে যানজট।
দাদা একটা বিষয় আপনি একটু অ্যাড্রেস করেন, যে কোনো একটা সার্ভিস, সেটা ক্যাডার সার্ভিসের যে কোনো অর্গ্যানই হোক না কেন, তা যদি নতুন ব্লাডের ইনফিউশন না হয় তাহলে কিন্তু কাজ সেভাবে এগোয় না। কিন্তু রেল এমন একটা মর্বিড চেহারা পেয়েছে যেখানে নতুন প্রজন্ম, তো দূরের কথা, প্রৌঢ় প্রজন্মও সেখানে চাকরির জন্য যেতে চায় না। কিন্তু আপনি যদি সবচেয়ে শিক্ষিত ছেলে মেয়েদেরকে এখানে না আকর্ষণ করতে পারেন তাহলে কি এই প্রফেশন, রেলকে আমরা নতুন প্রাণ দেওয়ার জন্য কতগুলো বৈপ্লবিক সিদ্ধান্ত হয়েছে আপনি শুনে আশ্চর্য হবেন। জি, যে আমরা এখন রাতারাতি একটা রেল ড্রাইভার বানাতে পারবেন না, রাতারাতি একজন দীর্ঘ প্রশিক্ষণের বিষয় থাকে। আমরা আমরা এটাকে চালু করার জন্যে জি তাদেরকে কন্ট্রাক্ট বেচিছে, আমরা এদেরকে নিয়ে নিচ্ছি অনেক ফলে এখান আরও আপনার প্রধানমন্ত্রী কিন্তু আমাদেরকে একটা বিশাল অংশ, প্রায় আমরা অন্তত 20,000 শ্রমিক আমরা নিতে চাচ্ছি। ওকে, সারা দেশে বিভিন্ন জায়গায় একদম খোলা রেল গেট আছে যাতে প্রায়শই মানুষ কাটা পড়ে মারা যায়, যানবাহনের উপরে রেল উঠে যায়, ট্রেন উঠে যায়, অনেক জায়গায় যে কোনো একটা ইনসার্জেন্সের আশঙ্কাতেই দেখা যায় রেল লাইন উপরে ফেলেছে। এখানে দুটো পয়েন্ট আপনাকে, জি প্লিজ। আমরা অত্যন্ত লাকি, এখনও আমাদের পাহাড়তলিতে জি যে ওয়ার্কশপ আছে, বিরাট বড় ওয়ার্কশপ আছে পার্বতীপুরে এবং পার্বতীপুরে যেটি আছে, জি জি জি, এইটিকে যদি আপনি একটু আধুনিকায়ন করেন, আর আমাদের যে টেকনিকশিয়ান আছে জি এরা সাংঘাতিক এই বুদ্ধিমত্তার সঙ্গে আপনাকে বিপ্লব এনে দেবে। ওকে, আমি যাচ্ছি ইয়েতে এবং এতে আমি তারপরে এসে প্রধানমন্ত্রীর সঙ্গে আমি কথা বলবো। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, ভাই আমার কিচ্ছু লাগবে না, আমার দুইটা এই যে আমার ওয়ার্কশপগুলোকে আধুনিকায়ন করে দাও, এরাই কিন্তু এই পুরাণগুলোকে দেখবেন ঠিকঠাক করে আমি ট্রেন চালাতে পারবো, আমি আমার সময়কালে জি এর যতটুকু পারি আই ক্যান এশিওর ইউ অ্যান্ড থ্রু ইউ আই আমি মানে জনগণের সঙ্গে কথা বলতে চাই যে আমি আমার সর্বশক্তি দিয়ে জনকল্যাণে নিয়োজিত হয়ে এ রেলকে আধুনিকায়ন, গতিশীল, নির্ভরযোগ্য একটি বাহন হিসাবে আমি প্রতিষ্ঠিত করব। অনেক ধন্যবাদ চ্যানেল এক্সক্লুসিভে আমাদের আজকের ধন্যবাদ যোগদানের জন্য। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বললেন শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত এমপি, যিনি এই মুহূর্তে রেলপথ মন্ত্রী, সরব সমালোচক এবং একজন ওয়াচডগ হিসেবে বাংলাদেশের রাজনীতিতে তাঁর অবস্থান একটু বৈশিষ্ট্যমণ্ডিত। আমরা আশা করব যে তিনি আর মন্ত্রীদের মতো মুখাপেক্ষী হয়ে থাকবেন না যে কবে আমার প্রধানমন্ত্রী কি করবেন আমি সেই অনুযায়ী কাজ করব না। মাছিমারা কেরানির জীবন কোনো মানুষের জীবন নয়। সুরঞ্জিত সেনগুপ্ত অল হিজ লাইফ, সারাটি জীবন ধরে চর্চা করেছেন যে সার্বভৌম অবস্থানের থেকেও মানুষের সেবায় কি করা যায়। দেখা যাক তিনি করেন, আমাদের আশাবাদ, আমাদের সুবাসিস, আমাদের আশীর্বাদ, আমাদের ভালোবাসা রইল। এই অনুষ্ঠানটি দেখার জন্যে আপনাদের প্রত্যেককে অনেক ভালোবাসা।